হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য, যেটা কিনা হচ্ছে মোবাইল স্লো চলছে। যাদের মোবাইল স্লো চলছে শুধু তাদের জন্য একমাত্র আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে শুধু মোবাইল স্লো চললে কীভাবে আমরা স্পিড করে নেবো মোবাইল, সেই জিনিসটাই আজকে নিয়ে আলোচনা হবে ও দেখানো হবে। তো আমরা প্রথমে বলে দিই, যাদের 1 জিবি র্যাম আছে তাদের মোবাইলে অনেক স্লো চলছে আমি জানি, যাদের 1 জিবি। আমার 1 জিবি র্যাম আছে আমার মোবাইলে, আমি বুঝতে পারছি যে আমার মোবাইল কী স্লো চলছে। আর যাদের আরও যারা আমার বন্ধুদের যাদের 1 জিবি র্যাম আছে অনেক স্লো চলছে, তাদের স্পিডটা কীভাবে বাড়িয়ে নিবে, যেভাবে আমার স্পিড বাড়িয়ে নিয়েছে আমার মোবাইলে, তো তোমরাও বাড়াতে পারবে নিজের মোবাইলের স্পিড। তো স্পিড বাড়ানোর জন্য আমরা একটা সেটিং আছে, সেটিংয়ে চলে যেতে পারো। তার আগে বলে দিই, যাদের 2 জিবি র্যাম আছে বা 4 জিবি র্যাম আছে বা 3 জিবি র্যাম আছে, তাদেরকে বলে দিই তাদের মোবাইলে যদি স্লো চলে তো প্রথমে তোমরা একটা কাজ করবে, যেটা হচ্ছে প্রথমে তোমাদের ডিভাইসে ক্লিক করার পরে ওখানে যে তোমাদের ফাইল ম্যানেজার ও এসডি কার্ড আছে, এসডি কার্ড ও ফাইল ম্যানেজার যেটা আছে, নিজের মোবাইল মেমোরি যেটা আছে, মোবাইল মেমোরি থেকে সব কিছু ডিলিট করে দেবে বা এসডি কার্ডে ট্রান্সফার করে দেবে বা মুভ করে দিবে। যদি মুভ করে দাও তাহলে তোমাদের মোবাইলটা অনেক স্পিড চলবে, আর যদি মুভ না করো তবে অনেক হ্যাং করবে বা প্রবলেম হবে। আর তোমরাও দেখে নিতে পারো এই সেটিংটা, তোমাদের করলে কোনো প্রবলেম হবে না, তোমাদের স্পিডটা বেড়ে যাবে। তো প্রথমে আমরা বন্ধুরা প্রথমে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে আমরা প্রথমে সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবো, এখানে চলে আসবো আমরা অ্যাবাউট ডিভাইস সবার আছে হয়তো। এখানে ডেভেলপার অপশান যেটা আছে, এই অপশানটা হয়তো অনেক কারো প্রথম প্রথম শো করবে না, তার জন্য আমরা অ্যাবাউট ডিভাইস চলে যেতে হবে। অ্যাবাউট ডিভাইস যাওয়ার পরে আমাদের প্রথমে এখানে খুঁজে নিতে হবে যে কোন সেটিংটা ই করলে ওই সেটিংটা আসবে। বিল্ড নম্বর যেখানে লেখা আছে এখানে আমরা পাঁচবার ক্লিক করবো। দেখো বন্ধুরা, এখানে নো নিড লেখা আছে, মানে আমার এখানে অলরেডি শো করেছে, তার জন্য আমার নো নিড লেখা আছে। তো তোমরা এখানে পাঁচবার ক্লিক করবে, অবশ্যই তোমাদের দেখিয়ে দিবে যদি যাদের এখানে এই ডেভেলপার অপশানটা দেখাচ্ছে না, তারা ওখানে বোল্ড নম্বরে 5 বার ক্লিক করবে। তারপর আমরা চলে যাবো এখানে অপশানে ক্লিক করব। যাওয়ার পরে আমরা এখানে চলে যাব নিচে, সব নিচে যাওয়ার পরে যেতে যেতে আস্তে আস্তে, হ্যাঁ এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে একবার ক্লিক করব। তারপরে এখানে আমাদের 1x যদি থাকে বা 1.5x যদি থাকে, এখানে আমরা অ্যানিমেশন অফ করে দিতে পারি বা অ্যানিমেশন 5x করে দেবো। 5x করলে বেশি ভালো হবে, 5x করে দেবো। তারপরে অপশানে আমরা ক্লিক করে এখানে 5x করে দেবো, তিনটাই আমরা 5x করে দেবো। তারপরে অপশান ক্লিক করে 5x করে দেবো। তারপর আমরা দেখে নেবো আমাদের স্পিডটা কেমন বেড়েছে। দেখতে পারো বন্ধুরা, স্পিডটা অনেক আগের থেকে অনেকটা বেড়ে গেছে স্পিডটা। এই সেটিংটা করলে সবার মোবাইলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। যাদের 1 জিবি র্যাম আছে ওখানে অনেক সেটিং আছে, ওখানে তোমরা দেখে নিতে পারো, 5x আছে, 1x আছে, সবাই নিজের নিজের যার মোবাইলে যেটা ভালো হবে সেটা করে নেবা তোমরা। এখানে 5x আছে, 1x আছে, দেখতে পারো এখানে 2x আছে, 2x মানে অনেক আসছে, এটা অফ করে দিতে পারো বা 5x করতে পারো। আমি 5x করলাম, একটা অফ করে দেখলাম, কোনো প্রবলেম নেই। তো তোমাদের মোবাইলের স্পিডে এরকম হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা যদি এই সেটিংটা করে থাকো, ভিডিও দেখছো মানে সেটিংটা করবে অবশ্য, যদি করে থাকো তাহলে অনেকটা ভালো হবে, তোমাদের মোবাইলও ভালো হবে আমারও ভালো হবে। ভিডিওটা দেখে বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, বেল আইকনটা দেবে দেবে। যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটি কমেন্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।